আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করতে হয় প্রিয় দর্শক। আল্লাহর জন্য যদি আপনি প্রশংসা করতে পারেন তাহলে আল্লাহর ভালোবাসাটা আপনি পেয়ে যাবেন। দুনিয়ার জীবনটা যেমন আপনাকে যদি কেউ প্রশংসিত করে, প্রশংসা করে, আপনি কিন্তু তাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, তদ্রূপ আল্লাহও সেমন। অনেক বান্দার ভিতরে যে বান্দা আল্লাহর মন জয় করতে পারে সে বান্দাকে আল্লাহ আল্লাহর পথে আহ্বান করে নেয় আর আল্লাহর পথে কবুল করে ফেলে। তাকে দুনিয়ায় আল্লাহ শান্তি দিবে, যদি কষ্ট আসে মনে করতে হবে সেটা আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষা থেকে আল্লাহ একদিন না একদিন উত্তরণ করবে। তাই আসুন আমরা আল্লাহর পথ ধরি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পেয়ে যাই, দুনিয়া ও আখেরাত উভয় জগতের শান্তি যেন সৎ পথ থেকে পেতে পারি, সেভাবে আমরা সকলে চেষ্টা করব। প্রিয় দর্শক দেখুন, চুলার কাছে যাচ্ছি, আমার চুলায় আজকে একটা রেসিপি করব। খুবই সহজে আমি ফিশ ফ্রাই করব। মাছগুলো আমার জ্যান্ত মাছ, অনেকদিন হয়েছে আমি বাড়ি থেকে এনেছি, চুলায় হাঁড়ি দিয়েছি। দেখুন প্রথমে আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি, 2 মিনিট হাঁড়িটা গরম করে নিয়েছি। অল্প তেলের ভিতরে আমি মাছগুলো ভেজে নিব, ফ্রাই করব। এই ধরনের এক পিস মাছ দিয়ে ভাত খেয়ে নেওয়া যায় অনেকটুকু, তার সাথে হালকা একটু ভেজিটেবলস ব্যবহার করলে হয়। তেলটা আমি গরম করে নিব কিছুক্ষণ, তেলটা গরম করে নিতে হবে, তারপর হাঁড়িটা আগে গরম করে নিতে হবে 2 মিনিট। তেলটা আবার 1-2 মিনিটের মতো গরম করে নিয়ে মাছ দিলে সেই মাছ আর চুলার হাঁড়িতে লেগে থাকবে না। প্রিয় দর্শক দেখুন, খুবই অল্প উপাদানে আমি আমার বাড়ি থেকে আনা, এগুলো রুই মাছের বাচ্চা, রুই বা মৃগেল মাছের বাচ্চা, বড় হয় না ওরা এখনো। আমি আবার অনেকগুলো মাছ ছেড়ে দিয়ে এসেছি আমার ভাইয়ের পুকুরে, আর কিছু মাছ এনেছি। মাছগুলো যখনই রান্না করেছি আমি বলেছি এগুলো বাড়ির মাছ, আমার মেয়ে বলে যে এখনো আছে, হ্যাঁ আছে, আরও আছে। আজকে নামিয়েছি, দুইটা কেটে নিয়েছি বাসায়, আমরা যে সদস্য আছে আমাদের হয়ে যাবে। প্রিয় দর্শক দেখুন, মাছটা আমি ভেজে নিচ্ছি, ফিশ ফ্রাই করব, মৃগেল মাছ, মৃগেল বা রুই যেটা এক দুইটা রাখতে হবে। মাছে আমি হলুদ, মরিচ, লবণ মেখে নিয়েছি, আর কিছু অ্যাড করিনি। দেখতে থাকুন, চুলার তেলটা গরম হয়েছে, আমি এই যে পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়ন, এখানে আবার জিরা দিয়েছি আমি একটু পরিমাণে বেশি করে, পাঁচফোড়নের সাথে জিরাও আছে, আমার জন্য আলাদাভাবে জিরা ব্যবহার না করতে হয় তাই। প্রিয় দর্শক দেখুন, আমি পাঁচফোড়ন অ্যাড করবো এখন, মাছগুলো দিয়ে দিচ্ছি। দুইটা মাছ আছে, মাছগুলো আমি 1 ঘন্টা আগে মেরিনেট করে রেখেছি, আরেকটা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা মতো থাক, আমি একটু প্লেটটা ধুয়ে নিচ্ছি যেটাতে মাছ মাখিয়েছিলাম। এটা খুবই সহজে সিম্পল ভাবে টেস্টফুল একটা রান্না, আপনার হলুদ, মরিচ, লবণ আর পাঁচফোড়ন, জিরা, আর একটু দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। দেখুন দর্শক, মাছগুলো উল্টে দিচ্ছি, দেখুন এক ফোঁটাও লাগেনি। এই মাথাটা উল্টে দিলাম,
দুইটা মাছ দুইটা মাছ আমি অল্প একটু চামচে এসে এসে খেয়ে দেখছি, অনেক টেস্ট, অনেক টেস্ট হয়েছে মাছটা। প্রিয় দর্শক, কখনো ইচ্ছে হলে এমন করে সুন্দর করে ফিশ ফ্রাই করে খেয়ে দেখবেন। অল্প একটু ঢেকে দিচ্ছি, এটা সহজে মাছ ভাজিটা সহজে হচ্ছে। সহজে টেস্টফুল একটা রান্না। যদি মনে করেন একটু তেল দিলে ভালো হবে, আর একটু তেল অ্যাড করে দিবেন, আমার মনে হয় দিতে হবে, এত টেস্ট হয়েছে। আমি চামচের লাগানো অংশটা খাচ্ছি। আর মাছ মাখানোর সময় আমি একটু বেকিং সোডা দিয়েছি সাথে, মাছের সাথে বেকিং সোডা অল্প পরিমাণে এক চিমটি দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়েছি, হলুদ মরিচ লবণ এই তিনটা উপাদান দিয়ে। দেখুন আমার মাছগুলো কিন্তু হয়ে আসছে। উল্টে দিচ্ছি আবার, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। ডুবো তেলে মাছ ভাজি করলে যেমন হয়, মাছ পুড়িয়ে ভাজি করলে ডুবো তেলে তেমন হয়েছে। একটু বেকিং সোডা ব্যবহার করবেন। প্রিয় দর্শক, একটু ইসলামের কথা বলি। আমরা তো যারা মুসলিম, তারা আমাদের ধর্মের কথা শুনলে আমাদের মন ভালো হয়ে যায়। কখনো পরের হক কেড়ে নেবেন না। পরের হক কেড়ে নিলে মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আপনাকে গাধা বানিয়ে তুলবে, গাধার চেহারা দিবে আপনাকে, গাধা বানিয়ে ফেলবে। আর গাধার উপরে দুনিয়াতে আপনি যাদের যাদের হক নিয়েছেন, তাদের হকগুলো গাধার উপরে বিরাট বোঝা আকারে চাপিয়ে দিলে আপনাকে বলবে বহন করে নিয়ে যাও। আমার মনে হচ্ছে আবার এটা খেতে ইচ্ছে হচ্ছে, অনেক টেস্ট। মানে আমাদের এই এক পিস মাছ নিলে ভাত খাওয়া হয়ে যাবে। একবার ভেবেছিলাম এটা বাইরে ফেলে দিব, কিছু প্রাণী আছে এখানে আমার ফেলে দেওয়া খাবারগুলো খায়, এখন কিন্তু ভুলে গিয়েছি, নাইলে একটা দিয়ে দিতাম ওদেরকে। এখন মাথাগুলো ভেজে নিয়েছি, বুকের পিসটাও আস্ত পিসটা ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, ওই গাধার উপরে দুনিয়া যাদের হক নষ্ট করেবেন, সেই হকগুলো বোঝা হিসাবে চাপিয়ে দিবে। চাপিয়ে দিয়ে যার হক নষ্ট করেছেন আপনাকে তার কাছে নিয়ে আসবে। তার কাছে নিয়ে আসে বলবে যে কি তোমার হকটা বুঝিয়ে দাও, ও ওনার হক বুঝিয়ে দাও। ফেরেশতারা বলবে, তখন বলবে যে কি যার হক নিয়েছে সে তখন বলবে না আমি কোনো হক চাই না, আমি ন্যাক চাই। তখন দুনিয়াতে প্রতিটা মুসলমানই কিছু না কিছু ভালো কাজ করে থাকে, সৎ কাজ করে থাকে, আল্লাহকে ডেকে থাকে, নামাজ পড়ে থাকে, এবাদত বন্দেগীও করে। সবে বেরাত, সবে কদর, রমজান এই সময়গুলোতে সবার সবার কাছেই কিন্তু ন্যাক কাজও লিখিত থাকে, ভালো খারাপ কাজও লিখিত থাকে। তখন আপনার ন্যাক কাজগুলো যদি নিয়ে যায়, এমনি আপনি দুনিয়া অনেক গুণা করেছেন, তার জন্য জিজ্ঞাসিত হবেন, আর যার হক নিয়েছেন তাকে আপনার ন্যাক কাজগুলো সব দিয়ে দিবে। তাহলে দেখুন পরিণামে আপনার ভাগ্যটা কোথায় যাবে। প্রিয় দর্শক, আমার দেখুন কথা বলতে বলতে ফিশ ফ্রাইটা হয়ে গিয়েছে, প্রায় আর এক দুই মিনিট রাখবো আমি। তা আপনার ভাগ্যটা কোথায় যায় আপনি চিন্তা করেন। কিয়ামতের মাঠে আপনি দুনিয়ায় অমন কাজ করবেন না, কারো হক নষ্ট করবেন না। বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিতে হবে, আল্লাহ আল্লাহ এটা বুঝিয়ে দিবে না। আল্লাহ কিন্তু নামাজ কালামে ভুল ত্রুটি হলে, কাজা হলে, অথবা আপনি অসুস্থ অবস্থায় নামাজ পড়তে পারেন নাই, সেগুলোর জন্য আল্লাহর কাছে বারবার মাফ চাবেন, আল্লাহ মাফ করে দিবে। যে বান্দাকে ভালো লাগবে আল্লাহ আল্লাহ হিসাবে কবুল করবে, তার ওই দোষগুলো মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যদি কেউ ছিনিয়ে নেয় তাহলে কিন্তু সেটা আর আল্লাহ মাফ করবে না। তাই আসুন আমরা বান্দার হক নষ্ট করবো না, একজনের হক আরেকজনকে দিব না, একজনের হক নষ্ট করবো না, আমরা যেন লোভী না হই, মিথ্যাবাদী না হই, লোভী না হই। আবার একটু উল্টে দিচ্ছি, মাছগুলো এখন অধিক অধিক শক্ত হয় নাই, অধিক পুড়ে যায় নাই, নর্মাল অবস্থায় আছে, শক্ত না নরমও না। এই মাছটা দিয়ে আপনি ভাত খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, পাউরুটি দিয়ে খেতে পারেন, খালি খেতে পারেন। আমি অনেক সময় এরকম ফিশ ফ্রাই করলে খালি খাই, আমার খুবই ভালো লাগে। আর ভাত আপনি এক প্লেট ভাত খেতে পারবেন এই মাছ দিয়ে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে সহজ সহজ
কাজ পাওয়া যায়, আবার আমি কিছু ভালো কথা বলি, ভালো কথা দেখলে আপনার মন ভালো লাগবে, আপনার সন্তানকে সেগুলো শোনাবেন যে ভিডিওটাতে ভালো কথা আছে, ভালো লেগেছে, আপনার স্বামীকে সেগুলো শোনাবেন, আপনার প্রতিবেশীকে শোনাবেন, প্রতিবেশীকে বলবেন সুন্দর একটা ভিডিও পেয়েছি, ভিডিওটা শুনুন। তখন দেখবেন ওই প্রতিবেশী বলবে কার ভিডিও, আমার ভিডিওটা একটু ভিউ হবে আর আমার উপকার হলো, আর আরও মানুষ আপনার দ্বারা ইসলামের প্রচার পেয়ে যাবে। আমি ইসলামিক কথাবার্তা বলি, সমাজের ভালো দিকগুলো বলি, আমার ভিডিওতে অনেক কিছু রান্নাগুলোও সহজে দেখাই। দেখুন, আমি শুধু পাঁচফোড়ন দিয়ে বারবিকিউর মতো ফিস ফ্রাই করে ফেলেছি, এটা দুর্দান্ত টেস্ট হয়েছে, আমি খেয়ে দেখেছি। ভালো থাকুন দর্শক, আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সাথে জুড়ে থাকুন আমার ভিডিওর, আল্লাহ হাফেজ।